ওয়াইফাই হ্যাকিং, তো আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা অন্যের ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করতে চান বা অন্যের ওয়াইফাই পাসওয়ার্ড বের করে নিজে চুপি চুপি সেই ওয়াইফাইটি ইউজ করতে চান, অথবা অনেক সময় দেখা যায় যে আপনার নিজের ওয়াইফাই পাসওয়ার্ডই আপনি নিজে ভুলে গেলেন। তো সেই ক্ষেত্রে আপনার ইচ্ছে হয় যে কী ওয়াইফাই পাসওয়ার্ড আমার আগে ছিল সেটি আমি বের করতে, অথবা অনেক সময় দরকার পড়ে যে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করতে। তো এর জন্য অনেক ঝামেলা পোহাতে হয়, ওয়াইফাই লোকদেরকে বাসায় ডাকতে হয় এবং তারা এসে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি চেঞ্জ করে দেয়। তো সেক্ষেত্রে কেমন হয় যদি আপনি নিজের ওয়াইফাই পাসওয়ার্ড নিজেই বের করতে পারেন এবং ওয়াইফাই পাসওয়ার্ডটি আপনি নিজেই চেঞ্জ করতে পারেন? সো হ্যালো ভিউয়ার্স, আমি এসএন আরাফাত ফ্রম টেকনিক্যাল টেক 24 ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি অন্যের ওয়াইফাই বা ওয়াইফাই মালিকের নাকের ডগায় বসে কীভাবে অন্যের ওয়াইফাই ইউজ করবেন এবং ওয়াইফাই মালিক সেটি টেয়ারও পাবে না, এবং পাশাপাশি দেখাবো যে আপনার নিজের ওয়াইফাই পাসওয়ার্ড আপনি কীভাবে বের করবেন এবং ওয়াইফাই পাসওয়ার্ড আপনি কীভাবে চেঞ্জ করবেন। সো সব কিছু জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আজকের ভিডিওতে আপনাদের টোটাল দুইটি প্রসেসের মাধ্যমে আমি এই জিনিসটি দেখাবো। তো ফার্স্ট প্রসেসের মাধ্যমে আপনাদের মধ্যে থেকে প্রায় 20-30% মানুষই এই প্রসেসটির মাধ্যমে আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি বের করে নিতে পারবেন। আর দ্বিতীয় প্রসেসটি হচ্ছে আরেকটু ওল্ড ভার্সনের মানুষদের জন্য, যাদের ফোনটা একটু আপডেট ভার্সনের না, অর্থাৎ যাদের ফোন একটু অ্যাডভান্স বা লেটেস্ট ভার্সনের, তো তারা প্রথম পদ্ধতির মাধ্যমে খুব সহজে আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি বের করে নিতে পারবেন। আর দ্বিতীয় যে প্রসেসটি সেটি হচ্ছে যাদের ফোনটা একটু মানে ওল্ড ভার্সন, তো লেটেস্ট যে টেকনোলজিগুলো রয়েছে সেগুলো যাদের ফোনে সাপোর্ট করে না, তারা আগের পদ্ধতির মাধ্যমে সেই ওয়াইফাই পাসওয়ার্ডটি বের করে নিতে পারবেন। তো ওভারঅল ফুল ভিডিওটি দেখলে আপনাদের মধ্যে প্রায় 80-90% মানুষই আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি বের করে নিতে পারবেন, অথবা অন্যের ওয়াইফাই পাসওয়ার্ড যদি আপনার ফোনে কখনো কানেক্টেড থাকে তাহলে সেটি খুব ইজিলি দেখে নিতে পারবেন, বা ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করে যে ওয়াইফাইয়ের মালিক তাকে বিভ্রান্তও করে দিতে পারবেন। তো এটি একটু ইললিগাল, এটি আপনারা করবেন না, আপনারা জাস্ট আপনাদের যদি দরকার হয় তো সেজন্য এই প্রসেসটা ফলো করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে জাম্প করা যাক। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক। তো ফার্স্ট অফ অল আমরা দেখবো প্রথম পদ্ধতিটি। তো এই পদ্ধতিটি একেবারেই ইজি। তো এই পদ্ধতিতে আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা শো করার জন্য আপনাদের ফোনটি জাস্ট একটু আপডেট ভার্সনের হতে হবে। তো ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ওয়াইফাই অপশনে চলে যাবেন, দেন আপনারা আপনাদের যে ওয়াইফাইটি কানেক্ট করা আছে সেই ওয়াইফাইয়ের উপর একটি ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করার পর আপনাদের সামনে এমন একটি কিউআর কোড ওপেন হয়ে যাবে, দেন আপনারা জাস্ট এই কিউআর কোডটির একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। তো স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আপনারা জাস্ট একটু ক্রপ করে আপনাদের কিউআর কোডটিকে সেপারেট করে নেবেন। তো আমরা ক্রপ করে নিলাম, ক্রপ করার পর এবার আমরা এই স্ক্রিনশটটিকে সেভ করে নিলাম। তো আমাদের কিন্তু কিউআর কোডটি সেভ হয়ে গেছে। তো এবার আমি আগে আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি আপনাদেরকে বলে দিচ্ছি। আমার নাম যেহেতু আরাফাত আপনারা সবাই জানেন, তো আমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি হচ্ছে 123, তারপর হচ্ছে আপনাদের 5 6 7 8 9। তো এখন আমরা দেখব যে ফার্স্ট পদ্ধতিতে আমাদের এই ওয়াইফাই পাসওয়ার্ডটি বের হয় কিনা। তো যেহেতু আমাদের গ্যালারিতে আমাদের স্ক্রিনশটটি সেভ হয়ে গেছে, তো এবার আপনারা জাস্ট আপনাদের মোবাইল ফোনে যদি স্ক্যানার থেকে থাকে কিউআর কোড স্ক্যানার, তাহলে সেই স্ক্যানারটিকে ওপেন করবেন। তো আমাদের ফোনের স্ক্যানারটি হচ্ছে এটা, তো আমরা স্ক্যানারটি ওপেন করলাম। আর আপনাদের ফোনে যদি স্ক্যানার না থাকে তাহলে আপনারা সিম্পলি গুগল প্লে স্টোরে গিয়ে কিউআর কোড স্ক্যানার লিখে সার্চ করবেন। আমরা লিখলাম কিউআর কোড স্ক্যানার, এতে চলে এসেছে। তো এখানে আপনারা অসংখ্য কিউআর কোড স্ক্যানার পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা যে কোনো একটি স্ক্যানার ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আপনারা জাস্ট এই স্ক্যানারটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা যে স্ক্রিনশটটি সেভ করছিলেন, অর্থাৎ আপনাদের কিউআর কোডের যে স্ক্রিনশটটি সেভ করছিলেন, সেই স্ক্রিনশটটি আপনারা জাস্ট আপনাদের ওপেন করবেন। তো এই যে আমরা এখন কিউআর কোডের স্ক্রিনশটটি, যে দেখুন আমরা কিউআর কোডের স্ক্রিনশটটি যেটি সেভ করছিলাম সেটি আমরা ওপেন করার সাথে সাথে কিউআর কোড সেটি স্ক্যান করে দেখুন আমাদের ওয়াইফাই এখানে চলে এসেছে। SSID আরাফাত, অর্থাৎ আমাদের ওয়াইফাইয়ের নাম আরাফাত ছিল, পাসওয়ার্ড এখানে হ্যাশ দেওয়া, এখানে ক্লিক করবেন আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি বের হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি যেটি বলেছিলাম আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড ছিল 123 5 6 7 8 9। তো দেখতে পেলেন যে খুব ইজিলি আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি মাত্র এক মিনিটে বের হয়ে গেল। কতটা ইজিতে আপনারা আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি যদি ভুলে যান তাহলে এভাবে আপনারা আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি বের করে নিতে পারবেন এই ছোট্ট একটা ট্রিক্স কাজে লাগিয়ে। তো ফার্স্ট অফ অল কিন্তু আপনাদের এরকম দেখাবে, মানে স্টার মার্ক দিয়ে আপনাদের পাসওয়ার্ডটি ঢাকা থাকবে, আপনাদের জাস্ট এই স্টার মার্কগুলোর উপরে একটা ক্লিক করে দিলে আপনাদের পাসওয়ার্ডটি শো হয়ে যাবে। সো প্রসেসটি হয়তো আপনারা বুঝতে পেরেছেন। ফার্স্ট অফ অল আপনাদের কী করতে হবে সেটি হচ্ছে আপনাদের ওয়াইফাইয়ের উপর ক্লিক করে আপনাদেরকে আপনাদের ওয়াইফাইয়ের কিউআর কোডটি একটি স্ক্রিনশট নিয়ে সেটিকে ক্রপ করতে হবে, দেন আপনাদের একটি স্ক্যানার ডাউনলোড দিয়ে সেই স্ক্যানারে আপনাদের ছবিটিকে জাস্ট এভাবে আপনাদের মোবাইল থেকে আপলোড করে দিতে হবে। আপলোড করলে এই যে সাথে সাথে সেটি স্ক্যান হয়ে আপনাদের এই যে এইভাবে আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি বের হয়ে যাবে। তো আশা করি আপনারা প্রথম প্রসেসটি বুঝতে পেরেছেন এবং এই প্রসেসে আশা করি আপনারা খুব ইজিলি আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ড বা যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ডটি
আপনারা বের করে নিতে পারবেন যদি আপনাদের ফোনে সেই ওয়াইফাইটি কানেক্টেড থাকে তাহলে তো এই প্রসেসটি হয়তো আপনারা ফলো করতে পারবেন ধরেন আপনি আপনার কোনো ফ্রেন্ডের বাসায় গেছেন তো তাদের ওয়াইফাইটি আপনার ফোনে কানেক্ট করা আছে বাট আপনি জানেন না তাদের পাসওয়ার্ডটা কি তো এই পদ্ধতিতে খুব ইজিলি আপনারা সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বের করে নিতে পারবেন তো এই প্রসেসের মাধ্যমে আপনাদের মধ্যে প্রায় 20-30% মানুষই আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডগুলো বের করে নিতে পারবেন তবে কিছু কিছু মানুষ পারবেন না কারণ তাদের ফোনে বা অনেক ফোন আছে বা এই ফোনগুলো একটু ওল্ড ভার্সন সেই ফোনগুলোতে আপনাদের এই কিউআর কোডের অপশনটি থাকে না বা সাপোর্ট করে না তো আমরা এখন দেখব দ্বিতীয় প্রসেসটি যে প্রসেসের মাধ্যমে প্রায় 80-90% মানুষই আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি বের করে নিতে পারবেন তো সেই প্রসেসটি দেখার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের ক্রোম ব্রাউজারে তো এই কাজটি করার জন্য একটি অ্যাপ্লিকেশনও রয়েছে সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে রাউটার সেটআপ পেজ তো আপনারা চাইলে গুগল প্লে স্টোর থেকে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে সরাসরি কাজটি করতে পারেন তো আমি কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই দেখাবো তো আপনারা চাইলে কোনো অ্যাপ্লিকেশন ছাড়াও সেম প্রসেসে কাজটি করতে পারেন তো ওয়াইফাই পাসওয়ার্ড বের করার জন্য আপনারা গুগল ক্রোম ব্রাউজার বা আপনাদের পছন্দ মতো একটি ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন 192 তারপর একটি পয়েন্ট দিবেন তারপর দিবেন 168 তারপর পয়েন্ট দিবেন দেওয়ার পর তারপর দিবেন একটি 0 তারপর দিবেন 1 সো আপনারা বিষয়টি আরও একবার দেখে নিন আপনারা ফার্স্ট অফ অল গুগল বা আপনারা মজিলা ফায়ারফক্স বা আপনাদের মোবাইলে যেই অ্যাপ্লিকেশনটি থাকুক যদি গুগল ক্রোম থাকে আমার রিকমেন্ড থাকবে যে গুগল ক্রোমটা ইউজ করার জন্য তো আপনারা গুগল ক্রোমে এসে সার্চ বারে লিখবেন 192.168.0.1 লিখে আপনারা জাস্ট সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো আপনারা এখান থেকে যে কোনো একটি অপশনে ক্লিক করে দিলেই হবে তো আমরা এখান থেকে দ্বিতীয় অপশনটিতে ক্লিক করে দিলাম দেওয়ার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনারা অ্যাডমিন হিসেবে এখানে লগ ইন করবেন তো লগ ইনে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর আপনারা জাস্ট একটু জুম করবেন জুম করলে দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম আর একটি পাসওয়ার্ড চাইতেছে তো এখানে আপনাদের হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে এইখানে আমরা কী দিব আমাদের তো কোনো অ্যাকাউন্ট নাই বা কিছু নাই তো এই ক্ষেত্রে আমি আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড বলে দিচ্ছি সব ক্ষেত্রেই জিনিসটা সেম তো এটা হচ্ছে আপনারা এখানে লিখবেন অ্যাডমিন ADMIN এবং পাসওয়ার্ডেও আপনারা লিখবেন ADMIN এবং সবগুলো কিন্তু ছোট হাতের অক্ষর হবে আমি আরও একবার বলছি আপনারা ইউজার নেমও লিখবেন অ্যাডমিন পাসওয়ার্ডেও লিখবেন অ্যাডমিন এবং দুইটাই হবে ছোট হাতের আমি একটু জুম করে দেখাচ্ছি অ্যাডমিন অ্যাডমিন এরপর আপনারা এটা লেখা হয়ে গেলে জাস্ট এখানে লগ ইনে ক্লিক করে দিবেন তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের মোবাইলে যে কানেক্ট করা ওয়াইফাই আছে তার সকল ডিটেলস এখানে কোন আইপি অ্যাড্রেস কোথায় কি ডিএনএস সার্ভার এই যে আমাদের ওয়াইফাইটা যে আরাফাত তো এই সব কিছু কিন্তু এখানে চলে এসছে তো এখান থেকে চাইলে কিন্তু আপনারা অনেক কিছু করতে পারবেন কারণ আপনারা যে ওয়াইফাইয়ের অফিস থেকে যে ওয়াইফাই লাইন কিনে আনেন বা ওয়াইফাই মাসে মাসে যে বিল দিয়ে চালান তারা কিন্তু এই এই অ্যাডমিন প্যানেল থেকে কিন্তু সব কিছু কন্ট্রোল করে এখন কিন্তু আপনারা সেই অ্যাডমিন প্যানেলেই অ্যাক্সেস নিয়ে ঢুকে আছেন তো এক্ষেত্রে কিন্তু আপনারা সব কিছু করতে পারবেন এমনকি আপনাদের ওয়াইফাই যদি 1 MBPS 2 MBPS হয় আপনারা কিন্তু এখান থেকে চাইলে আপনাদের ওয়াইফাইয়ের স্পিড বাড়িয়ে 10 MBPS 20 MBPSও করে দিতে পারবেন যদি আপনাদের একটু আইডিয়া থাকে তো আমি সেগুলো দেখাচ্ছি না সেগুলো একটু রিস্কি হয়ে যায় কারণ সেগুলো ইলিগ্যাল তো সেগুলো যদি আপনাদের শিখাই দিই তাহলে হয়তো আপনারা অনেক কিছু করে ফেলতে পারবেন এক্ষেত্রে আপনাদেরই হয়তো সমস্যা হতে পারে সেজন্য সেগুলো দেখাচ্ছি না তো এখান থেকে আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি বের করার জন্য আপনারা উপরে বাম পাশে কিছু অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা উপর অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা 5 নম্বরে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ওয়্যারলেস তো আপনারা সেই ওয়্যারলেসে ক্লিক করে দেবেন ওয়্যারলেসে ক্লিক করে দেওয়ার পর আপনাদের 3 নম্বরে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ওয়্যারলেস সিকিউরিটি নামে একটি অপশন দেওয়া আছে আপনারা এই ওয়্যারলেস সিকিউরিটিতে ক্লিক করে দেবেন তো ওয়্যারলেস সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা যদি এই পাশে এবার একটু আসেন এসে আপনারা যদি এই পাশে একটু জুম করেন তাহলে এখানে দেখতে পাবেন যে ওয়্যারলেস পাসওয়ার্ড এবং এই যে পাসওয়ার্ডে আপনাদের 1 2 3 তারপর 5 6 7 8 9 অর্থাৎ আমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি এখানে শো করছে তো এইভাবে আপনারা কিন্তু এই দ্বিতীয় পদ্ধতির মাধ্যমে প্রায় 80-90% মানুষই এই পদ্ধতিতে আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি বের করে ফেলতে পারবেন তাছাড়া আমি ভিডিও প্রথমে যেহেতু বলেছিলাম আপনারা আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করতেও পারবেন বা পারা শিখে যাবেন আজকের ভিডিওটি দেখলে তো আমি সেটিও দেখিয়ে দিচ্ছি এই যে এখানে আপনাদের যে ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়া আছে এখানে জাস্ট আপনারা কিন্তু আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি চেঞ্জও করে দিতে পারবেন দেখুন এখানে কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ড এই যে চেঞ্জ করার অপশন চলে এসেছে তো দেখতে পাচ্ছেন আমি এখানে আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে নিচে চলে আসবেন নিচে আসলে এই দেখুন এখানে সেভ অপশন দেওয়া আছে সেভ দিয়ে দিলে আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি এখানে সেভ হয়ে যাবে অর্থাৎ
তো তাছাড়া আপনারা যখন ওয়াইফাই কিনেন তো সেই ক্ষেত্রে কিন্তু দেখেন যে আপনাদের যখন ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন পড়ে তখন কিন্তু তার মানে ওয়াইফাইর অফিশিয়াল লোকরা কিন্তু এই অ্যাডমিন প্যানেল থেকেই আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা চেঞ্জ করে এখানে জাস্ট সেভ দিয়ে দেয় তো আমি কিন্তু আপনাদের সেই অ্যাডমিন প্যানেলের প্রসেসটাই দেখিয়ে দিলাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই জিনিসটা কিন্তু একটু ইললিগাল তো আপনারা কেউ ইললিগাল ওয়েতে এই জিনিসটা ইউজ করবেন না আপনাদের যদি দরকার পড়ে আপনারা যদি কখনো আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি ভুলে যান তো সেই ক্ষেত্রে আপনারা এই প্রসেসে আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি বের করে আপনারা চেঞ্জ করে নিতে পারেন সো ওভারঅল এই ছিল আজকের ভিডিওতে তো হয়তো ভিডিওটি টোটালি দেখে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা খুব ইজিলি আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি বের করে ফেলবেন অথবা আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম